সোর্স ইনফরমেশন ছিল একটা চা পাতার গাড়ি আসাম থেকে কলকাতা যাওয়ার কথা আছে, সে রাস্তায় কোথায় আনলোড হতে পারে মানে বেসিক্যালি চুরি করে ওখানে রেখে যেটুকু ইনফরমেশন ছিল তো ড্রাইভার ওর মধ্যে ইনভলভ থাকতে পারে। সেই সোর্স ইনফরমেশনকে আমরা ভেরিফাই করার জন্য পুলিশ টিমটাকে পাঠালাম, তো পুলিশ টিম যখন পৌঁছালো ওখানে অলরেডি গাড়িটাকে আনলোড করে দেওয়া হয়েছে। যে চালানি আমরা পেয়েছি, চালানি গাড়ির যাওয়ার কথা ছিল আসাম থেকে কলকাতা, এখানে নামানো কোনো ওর কথা ছিল না। তো যেটুকু এখন অবধি পাওয়া গেছে তদন্ত হয় কি উইথ দ্য ইনভলভমেন্ট অফ ড্রাইভার এরা প্ল্যান করে এখান থেকে আনলোড করে অন্য কোথায় গাড়িটাকে ডাম্প করে দিত বলে যেভাবে মানে শো কি ওই ডাকাইতি বা রোবরি বা ছিনতাই হয়ে গেছে ওই ধারণায় এই ধারণায় প্ল্যান ছিল। তো ওটা গাড়িটাকে সিজ করা হয়েছে, আপাতত ডিটেইন করা হয়েছে প্রায় সাতজনকে। তো সে জিজ্ঞাসাবাদ চলছে, বাকি ফ্যাক্টসটা আমরা ওদের জিজ্ঞাসাবাদের পরে এক্সাক্ট ডিটেইলসের সঙ্গে ওটা বলব। কত টাকা চা পাতা হতে পারে এক্সাক্ট মার্কেট ভ্যালু তো বলা এখন আমার পক্ষে সম্ভব নেই, কিন্তু প্রায় 500 প্যাকেটসের কাছাকাছি আমরা পেয়েছি। তো যথেষ্ট ভালোই মার্কেট ভ্যালু হবে, 500 প্যাকেটস অফ টি চা পাতা আমরা পেয়েছি।